হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কীভাবে ফ্রিপিক অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দেখাবো। আপনারা সরাসরি ফ্রিপিকে সার্চ করেও যেতে পারেন, অথবা আমি একটা লিঙ্ক দিব, সেটা সুন্দর করে কপি করে চলে যেতে পারেন। এই যে আমি একটা লিঙ্ক এখানে দিয়েছি, সো আমি প্রথমে যাব। এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সুন্দরভাবে, বিকাম এ কন্ট্রিবিউটর যাব। তারপরে আপনারা চাইলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেই ভালো হয়। কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পরে এই যে আমার যে আইডিটা আছে, বাস এটা দিয়ে শুধু আমরা ব্রাউজ করে চলে যাব। এখানে আমরা আসার পরে এখন এই যে এখানে দেওয়া থাকবে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা দিব। তারপরে এখানে আপনাদের যে এটা থাকবে, এটা হলো আপনার ওই যে প্রথমে যেটা নামটা শো করবে সেই নামটা থাকবে। আপনারা ট্রাই করবেন একটা ভালো নাম দেওয়ার, কারণ যে নামটা দিবেন সেটা ওখানে প্রদর্শনী হবে। তো অতএব আমি মনে করি আমার নাম শাকিল, তো আমি দিতেছি শাকিল। যদি এই নামে কেউ না থাকে তাহলে আসবে, কিন্তু এই নামে অলরেডি কেউ নাই, তো আমার এই নামে নিতে নিচ্ছে তারা। আমার কোনো ওয়েবসাইট থাকলে সেটা কান্ট্রি অবশ্যই যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে, না আমি জানি এমন যারা ভিডিও দেখছেন অবশ্যই তারা বাংলাদেশ হবে, তো এই বাংলাদেশে চলে যাব। তারপরে আপনার যদি শাটার স্টকের লিঙ্ক থাকে শাটার স্টকের লিঙ্ক দিবেন, সুন্দর করে কপি থেকে ভি পেস্ট করে দিয়ে দিবেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা হলো আই স্টকের, এটা হলো আপনার পোর্টফোলিও লিঙ্ক, যেমন ভিয়ান্স ড্রিবল। এটা হলো অ্যাডোবি স্টকের, এটা হলো ইনস্টাগ্রাম, এটা ফেসবুক, আর আপনি যেই ভাষাটা যাবেন। তারপরে সেভ দিয়ে দিবেন, এটা হলো প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। স্টার্ট আপলোডিং, স্টার্ট আপলোডিং করলে ওয়েট এ মিনিট, এটা তো আপনাকে বুঝাবে। আপনারা একটা এক একটা করে পড়ে নেবেন যে কীভাবে কী করতে হয়, তারা এখানে বুঝিয়ে দিচ্ছে। তাছাড়া তো আমি দেখিয়ে দিব। আপলোড ফাইলসে যাব।